নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা। প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তা আজকে আমি নিরামিষ ছানার ডালনা রেসিপি করে দেখাবো। তা নিরামিষ দিনে এরকম রেসিপি থাকলে ভাত রুটির সঙ্গে কিছুই লাগবে না। তা আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তা প্রথমে আমি উনানটা জ্বেলে নেব। উনানে কড়াই বসিয়ে দেব। আমি এখানে 1 কেজি গরুর দুধ নিয়েছি, দিয়ে দেব। দুধ ভালো করে জাল করে নেব। দুধ ভালো করে জাল করে নিয়েছি, এই যে দুধ ফুটে গেছে। এবার ছানা জল দিয়ে ছানা কেটে নেব। এভাবে অল্প অল্প দেবো আর নাড়ব। এই যে ছানা কেটে গেছে। এবার ছানাটা ছেঁকে নেব। ছানাটা ভালো করে জল ঝরিয়ে ঠান্ডা করে নেব। এদিকে আমি আলু কেটে নেব। এইভাবে লম্বায় কেটে নেব। ছানা জলটা ভালো করে চিপে নেব। একটা থালাতে ঢেলে নেব। এবারে ছানাতে কিছু মশলা দেব। দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো নুন। ভালো করে মেখে নেব। একটু সময় ধরে ভালো করে মাখতে হবে। এই যে খুব সুন্দর করে মেখে নিয়েছি। এবার ছোট ছোট লেচি করে গোল গোল করে নেব। এইভাবে গোল করে নেব, এইভাবে চারটা করে নেব। সবগুলো বানিয়ে নিয়েছি, এবার ভেজে নেব। কড়াই দেব সর্ষের তেল। এবার দিয়ে দেব। এবার উল্টে দেব। একটু লাল লাল করে ভেজে নেব।
উল্টে পাল্টা লাল লাল করে ভেজে নিয়েছি, ভাজা হয়ে গেছে, তুলে নেব। এই যে ছানা থেকে কত তেল ছেড়েছে, আমি একটুখানি তেল দিয়েছিলাম, বাকিগুলো ভেজে নেব। ভাজার পরে কিন্তু বেশ মোটা মোটা হচ্ছে। রান্নার জন্য আরেকটু তেল দেব, তেলে দেব তেজপাতা, দুটো এলাচ, দারচিনি, এবার আলু দিয়ে দেব। আলু হালকা লাল করে ভেজে নেব। আলু হালকা লাল করে ভেজে নিয়েছি, এবার দেবো টমেটো কুচি, আদা বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু জল দেবো। আলুর সঙ্গে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার সিদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দেবো। এবার নুন দিয়ে দেবো, ঢাকা দিয়ে আলু সিদ্ধ করে নেব। কিছুক্ষণ পর চাপাটা খুলে দেখে নেব আলু সিদ্ধ হয়েছে নাকি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার দেবো দুটো চেরা কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো, অল্প একটু চিনি, যে কোনো নিরামিষ তরকারিতে চিনি দিলে খেতে ভালো লাগে। এবার এই বড়া ভাজাগুলো দিয়ে দেবো। বড়াগুলো দেওয়ার পর বেশিক্ষণ ফোটাবো না, দু একবার ফুটিয়ে নিলেই হয়ে যাবে। সেই যে তরকারিটা ফুটছে, কি সুন্দর গন্ধ বেরিয়েছে, হয়ে গেছে, এবার নামিয়ে দেব। বন্ধুরা, নিরামিষ হলে তরকারির রঙটা কত সুন্দর হয়েছে। অনেক বন্ধুরা ভাবে এই নিরামিষ ছানার ডালনা, এই ছানার কোপ্তাগুলো খুব শক্ত হয়, কিন্তু একদম শক্ত হয়নি, একদম নরম তুলোর মতো হয়েছে। আর খেতে তো দারুণ লাগছে। ঝোলটাও দারুণ লাগছে। মুখে দিতে মিলিয়ে যাচ্ছে।
বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে, আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তার যে এই বন্ধু আবার অন্য কোনো ভিডিওতে দেখাবে, ততক্ষণ সব সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।